গ্রীষ্মের দাপটে নাজেহাল কৃষক, শুকিয়ে যাচ্ছে জমির ফসল, সমস্যায় পশুপালকেরা, সানস্ট্রোকে মারা যাচ্ছে মুরগি, কবে হবে বৃষ্টি, চাতকের মতো সকলের নজর আকাশের দিকে। গ্রীষ্মের দাপটে নাজেহাল কৃষক থেকে শুরু করে পশুপালকেরা, প্রচণ্ড রোদে ঝলসে যাচ্ছে ক্ষেতের ফসল, সানস্ট্রোকে মারা যাচ্ছে মুরগি, প্রচণ্ড গরমে ক্ষেতের ফসল রোদে পুড়ে যাচ্ছে, মাথায় হাত কৃষকের, জমিতেই শুকিয়ে যাচ্ছে ফসল, জমির ফসল বাঁচাতে গাঁটের কড়ি খরচ করে জমিতে জল দিয়ে ফসল বাঁচানোর চেষ্টা। অন্যদিকে অতিরিক্ত তাপমাত্রার কারণে গবাদি পশুর মধ্যে বাড়ছে সামার স্ট্রেস, এর জেরে সানস্ট্রোকে মারা যাচ্ছে মুরগি। কৃষক ও পশুপালকদের কপালে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার ভাঁজ, আর এই দুশ্চিন্তার আগুনে আরেকটু ঘি দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই, এমনকি আগামী 22 এপ্রিল পর্যন্ত বৃষ্টির লেশমাত্র সম্ভাবনাও নেই। এখন মুরগি চাষ করতে সব থেকে বড় যে সমস্যাটা হচ্ছে, 25 দিন বয়সের পর থেকে আমাদের মুরগি মানে 40 দিন না হলে রেডি হচ্ছে না, কিন্তু এখন যে প্রচুর তাপমাত্রা তার ফলে দেখা যাচ্ছে মুরগিগুলো সানস্ট্রোকের সম্ভাবনা বেশি হচ্ছে, যার ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আচ্ছা, মানে স্ট্রোকে কী হচ্ছে আর কি, মানে মারাই যাচ্ছে? স্ট্রোকে মারা যাচ্ছে মুরগি, যখনই মারা যাচ্ছে তখন আমরা চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এর থেকে বাঁচার উপায় হচ্ছে সকালবেলায় 9টা থেকে 10টার ভিতরে আমরা ইলেকট্রল দিচ্ছি, 3 থেকে 4 ঘন্টা জলে ইলেকট্রল দেওয়ার পর সেটা খাওয়া হয়ে গেলে তারপরেও দেখা যাচ্ছে ঘরের ভিতরে ঘুরতে হচ্ছে, ঘুরে ঘুরে যে পাখিগুলো বসে আছে তাদেরকে হাঁটিয়ে একটু ঠান্ডা জল দিতে হচ্ছে, ঠান্ডা জল খাওয়াতে হচ্ছে, সেই সঙ্গে আমাদের ফ্যানও চালাতে হচ্ছে। এখন তাপমাত্রা রয়েছে প্রায় 41 ডিগ্রি, এই সময় ফসল বাঁচাতে এবং কৃষকদের বেশ কিছু পরামর্শ দিয়েছেন কৃষি বিজ্ঞানীরা। উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি ও শস্য বিজ্ঞানী ডক্টর পবিত্র অধিকারী কৃষকদের উদ্দেশ্যে জানান, দুপুরবেলায় ক্ষেতের কাজ এড়িয়ে চলুন, সকাল ও বিকেলবেলায় ফসলে জল দিন, ফলন আসছে যে সমস্ত গাছে সেই গাছগুলিতে বিকেলের দিকে জল স্প্রে করুন, আর সম্ভব হলে খড়ের আচ্ছাদন দিয়ে জল ধরে রাখার ব্যবস্থা করে 7-8 দিন পরপর প্রতি লিটার জলে 4 ml ক্লোরোবাইডিপস গুলে খড়ের ওপর স্প্রে করুন, যাতে ফসলে পোকা ও পিঁপড়ে না ধরে। দেখছি যে বর্তমানে তাপমাত্রাটা প্রায় 40 ডিগ্রি ছুঁই, তো এমত অবস্থায় চাষি ভাইদের উদ্দেশ্যে একটাই বলার, যারা আপনারা মাঠে কাজ করছেন তারা চেষ্টা করুন এই দুপুরবেলাটাকে অ্যাভয়েড করার, এবং যা কাজ আছে সেটা সকালের মধ্যে এবং দুপুরটাকে বাদ দিয়ে আবার বিকেলে কাজ করুন মাঠে। তাছাড়াও জমিতে চেষ্টা করুন যে বিকেলবেলার দিকে একটা সেচ দেওয়ার অথবা সকালের দিকে জল দেওয়ার সেচ হিসাবে, এবং দুপুরে অবশ্যই দেবেন না। আর যে সমস্ত গাছে এখন ধরুন ফুল ফল আসছে, এখানে কিন্তু জলের অভাবে কিন্তু এদের ফুল ফলটা ঝরে যেতে পারে, এমত অবস্থায় চাষি ভাইদেরকে একটাই বলার যে আপনারা যদি সম্ভব হয় তাহলে আপনারা বিকালের দিকে জল স্প্রে করুন। এবং তাছাড়া যে সমস্ত চাষি ভাইয়েরা ধরুন লাইনে আপনারা কোনো ফসল লাগিয়েছেন, যদি সম্ভব হয় তাহলে আপনারা জলটাকে ধরে রাখার জন্য সেই মাটির উপরে কিন্তু আপনারা একটা খড়ের আচ্ছাদন দিতে পারেন, যাতে করে অতিরিক্ত জলটা আমরা ধরে রাখতে পারি। তাছাড়া যদি আপনারা এই আচ্ছাদনটা দিয়ে রাখেন তাহলে চেষ্টা করবেন যে 7-8 দিন পরে একবার ক্লোরোপাইরিফাস 4 ml প্রতি লিটার জলে গুলিয়ে ওই খড়ের উপরে স্প্রে করার। এর ফলে কী হবে, যাতে করে আপনাদের জমিতে কোনো উইপোকা কিংবা পিঁপড়ার আক্রমণ না ঘটে। এই দাবদাহে নতুন করে ফসলের গাছ না লাগানোর পরামর্শই দিয়েছেন কৃষি বিজ্ঞানীরা, প্রয়োজনে আরও কিছুদিন অপেক্ষা করতে বলা হয়েছে কৃষকদের। অন্যদিকে অতিরিক্ত গরমে কাবু হয়ে যাচ্ছে গবাদি পশুরাও, প্রকৃতির সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা হারাচ্ছে গৃহপালিত পশুরা, বাড়ছে সামার স্ট্রেস, পোলট্রি ফার্মে মুরগি সানস্ট্রোকের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। এই রকম অবস্থায় অশোকনগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রাণী চিকিৎসক ডক্টর চিন্ময় মাঝি পশুপালকদের উদ্দেশ্যে জানান, রোদে গবাদি পশু না চড়াতে, সকালে রোদ ওঠার আগে এবং বিকেলে রোদ পড়ে যাবার পর গবাদি পশু চারণ করতে বলেছেন তিনি। এছাড়াও প্রচুর পরিমাণে ঠান্ডা জল ও সবুজ ঘাস খাওয়ানোর কথা বলছেন, পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হয় এমন ভিটামিন যেমন A, B এবং C, এই ভিটামিনগুলি ইঞ্জেকশনের মাধ্যমে অথবা খাবারের সাথে মিশিয়ে পশুদের দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। এই ভিটামিনগুলিতে পশুর দেহে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হবে, ফলে পশুর দেহ সামার স্ট্রেস সহ্য করার ক্ষমতা পাবে।
এছাড়াও যেসব পশুর ভ্যাকসিন এখনও বাকি রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের ভ্যাকসিন দিতে বলছেন পশু চিকিৎসকেরা। যে যে কোনো যে সমস্ত গৃহপালিত প্রাণী যারা আছে উষ্ণশোণিত প্রাণী তারা কিন্তু সবসময় পরিবেশের যে যে হারে উষ্ণতা বাড়ে তার সঙ্গে মানিয়ে নিয়ে চলার মতন একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া কিন্তু তার মধ্যে সবসময় চলতে থাকে। কিন্তু যখন এটা এক্সিট করে যায়, এই ব্যালেন্সটা এক্সিট করে যায়, মানে ব্যালেন্সটা বিগড়ে যায়, একমাত্র তখনই কিন্তু এই সমস্ত গৃহপালিত প্রাণীদের মধ্যে কিছু গ্রীষ্মকালীন ধকল বা সামার স্ট্রেস কিন্তু দেখা যায়। এখন যারা প্রাণী পালক তাদেরকে জানতে হবে যে এই সামার স্ট্রেসটা থেকে যদি হয়ে যায় সেক্ষেত্রে বাঁচার উপায় কী। কিছু কিছু ম্যানেজমেন্টাল স্ট্র্যাটেজি আছে যেগুলোকে আমরা নিয়ে নিতে পারি। সেটা হচ্ছে যে এক হচ্ছে সব তাদেরকে সকালবেলার দিকে অর্থাৎ যখন রোদ বেরুচ্ছে তখন সেগুলোকে না চড়ানো বা না বার করা। তো সকালবেলার দিকে গরু বা ছাগল যেগুলো গবাদি পশু সেগুলোকে চড়ানো যেতে পারে। তারপরে ঠান্ডা জল দিয়ে গা ধোয়ানোর ব্যবস্থা করা যেতে পারে। আবার বিকালে রোদ পড়লে চড়ানোর ব্যবস্থা করা যেতে পারে। সবুজ ঘাস এর যোগানটা কিন্তু যথেষ্ট পরিমাণে এই সময় হওয়া দরকার। সবুজ ঘাসের যদি যোগান থাকে খাদ্যের মধ্যে তাহলে কিন্তু হিট স্ট্রেস অনেকটা কমে যায়। এর সাথে সাথে বিভিন্ন ধরনের মাইক্রো মিনারেল যেগুলোকে বলা হয় বা ট্রেস মিনারেল সেই জিনিসগুলো কিন্তু এই গরমের সময় দেখা গেছে যে যদি তাদেরকে নির্দিষ্ট মাত্রায় দিয়ে দেওয়া হয় খাবারের সাথে তাহলে কিন্তু অনেক এই সামার স্ট্রেসটাকে কাটিয়ে উঠতে সাহায্য করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।